सो এখন বাজে 3:15 এক্স্যাক্টলি রাত। ইয়েস, ঠাকুরকে দেওয়া ভোগ তৈরি হচ্ছে এখানে। সামনে গিয়ে দেখতে গেছি সব রাস্তা, মোস্ট অফ দ্য রোড, সরি। প্যান্ডেল যত ভালোই হোক না কেন একদম মানে স্পষ্ট ভাবে আমি তোমাদেরকে বলছি, বাজার লোক বললো কি হবে, আমি তো গিফট দিয়েছি তোমাকে, আমাকে দিতে হবে। চাল ধর ওটা কি দিবি বলবো না, এমন আই ডাকছে। অর্ণব এই একটা গোপন রাস্তা বার করেছে, যে ধোঁয়াটা উঠছে জাস্ট দেখো। কি করছিস? হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম রাত 3টের সময় বড় মাকে দেখতে যাওয়ার প্ল্যান আছে, কারণ তখন অঞ্জলি দেওয়া এবং যজ্ঞ দেখার খুব ইচ্ছা আমাদের। সো এখন বাজে 3:15 এক্স্যাক্টলি রাত। ইয়েস, তো আমরা চলে এসেছি অরবিন্দ রোডে, আর এখন আমরা অন দ্য ওয়ে বড় মার প্যান্ডেলের দিকে এগোচ্ছি। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কত ভিড়। ওই যে সামনে অর্ণব আর আমি মুনায় চলে এসেছি, আমরা সবাই বাইক নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আর কেউ বলবে বলো, এখন রাত 3-3:30 বাজে, দেখো দোকান পর্যন্ত খোলা। যদিও আমরা এখন যাচ্ছি বড়মার প্যান্ডেলের দিকে, কারণ এটাই হলো পুজোর টাইমিং। আমি তোমাদেরকে বলেইছিলাম আগের দিনের ব্লগে, আর দেখিয়েছিলাম কেমন করে পুজো দিতে হয়। কিন্তু তোমরা জানো যাওয়ার পথে অরবিন্দ রোডের দুর্ধর্ষ ভীষণ সুন্দর সমস্ত কালী ঠাকুরের প্রতিমা পর পর পড়েন। তো সকালবেলা সেগুলো সবার সামনে বাঁশ দিয়ে আটকানো ছিল, কারণ তখনও প্রতিমা গড়ার কিছু কাজ বাকি ছিল। তো এখন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রতিমা সুন্দর করে সোনা গয়না সমস্ত কিছু দিয়ে সেজে উঠেছে। আর ঠাকুরের সামনে হচ্ছে হোম, যজ্ঞ, আরতি, অঞ্জলি, বিভিন্ন রকমের পুজো রিচুয়ালস, মোমবাতি জ্বালানো হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে বড় মার কাছে, দেখি তোমাদের কতটা দেখাতে পারি। বিশ্বাস করো ভাবতে পারিনি রাত্রি 3:30 সময় এসে বড় মার সামনে দাঁড়িয়ে বড় মার পুজো দেখতে পারবো। ঠাকুর টানলে যা হয় দেখতে পাচ্ছ, অসংখ্য ফল, বিভিন্ন রকমের সবজি, সমস্ত কিছু ঠাকুরকে দেওয়া ভোগ তৈরি হচ্ছে এখানে। তো সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার বড় মাকে ভালো করে দর্শন করো, আমরা যাব আস্তে আস্তে বাড়ির দিকে। চলে এসছি আমরা বাড়িতে, আর এখন ভোর হয়ে গেছে, বেরিয়েছিলাম মাঝ রাতে। তো যাই হোক, সবাইকে আ ভেরি গুড মর্নিং। বাজে লোক তর্ণবদা, সকাল হয়েছে আর এদের যা কাজ সেটা শুরু। গিফট দিচ্ছে না, তুই দিয়েছিস, তা তুই দিদিকে দিলে পেয়ে দিতি এতক্ষণে। দিদিকে দিলে দিদি তোকে দিত, এই বাজে লোকটা তোকে দেবে না, আমি তাই বলছি। তোকে দিয়ে দেবো। কি দিবি বলবো না, এমন আই ডাকছে। আগের ব্লগে মনে আছে অর্ণবার মুনায়ের জন্য মা ফুলকো ফুলকো লুচি বানাচ্ছিল, তার সঙ্গে ছিল তরকারি। বাট আমাদের শ্বশুর বাড়ির লক্ষ্মী পুজোর জন্য আমি সেদিনকে খেতে পারিনি। অ্যাজ প্রমিসড মা আজকে আমার জন্য বানিয়েছে লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল, আর তার সঙ্গে আছে কালাকাঁদ, আমার ফেভারিট। হচ্ছে উনো খেলা। তোমরা যারা আমার আগের দিনের ব্লগটা দেখেছো তারা ডেফিনেটলি দেখেছো আমরা কি মজা করে উনো খেলছিলাম। সো এগেন আমরা উনো নিয়ে বসে পড়েছি, এটা আমাদের নতুন পয়েন্ট অফ ইন্টারেস্ট। মা এখানে বেলার চা দিয়ে গেছে, বেলা মানে কিন্তু সকালের না, সকালেরটা খাওয়া হয়ে গেছে। বাড়িতে থাকলে এরকম 2-3 বার চা চলতেই থাকে। আর এখন ফাইনালি আমাদের লাঞ্চ টাইম, ইয়াম্মি লাঞ্চ হয়েছে। এটা কি যেন মা বললে, ধোর, চাল ধোর। এই চাল ধোরের রেসিপিটা আমি জানি না, আমাকে কেন খাওয়াইনি মা কোনোদিন। মা নাকি বহুদিন ধরে জানে এটা, আর এটা অসম্ভব সুন্দর খেতে। আমি জানি না তোমরা কেউ বাড়িতে এটা ট্রাই করেছো কিনা, কিন্তু আমি মায়ের থেকে রেসিপি জেনে শিখে নিয়ে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। डाल, स्पेल भाजा, सलाद, पॉपरेट मास। যাই এবার চট করে লাঞ্চটা সেরে নিয়ে অফিসের কাজটা শেষ করি, কারণ বিকালে একটা অন্য প্ল্যান আছে। সো তোমরা সঙ্গে থাকো। ফাইনালি মাকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে। দুর্গাপূজা তো আর হলো না, তোমার এখন কি হয়ে গেছে? হ্যাঁ, কোথায় জানো না? শ্যামা পূজায় ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে। জামাই বসে আছে, বাবা এদিকে রেডি, মুনায়ের মনে হচ্ছে এখনো হয়নি। সো মুনায় জুতো করছে, মুনায় এখন এই অন্ধকার জায়গাটা দিয়ে বেরোবে। আমাদের গাড়ি আটকে দিয়েছিল, ট্রেন করে আসলাম। আর নৈহাটিতে প্রচুর ভিড়। আমরা এখন নৈহাটি সিনেমার সামনে দাঁড়িয়ে আছি। অর্ণব গেছে দেখতে কোন রাস্তাটা খোলা, কারণ মোস্ট অফ দ্য রাস্তা ব্লক করে দিয়েছে। তো আমি, বাবা, মা সবাই দাঁড়িয়ে আছে। অর্ণব একটু সামনে গিয়ে দেখতে গেছে। রাস্তা মোস্ট অফ দ্য রোড, সরি। দাঁড়াবো একটু, ওরা আসছে। তোমাদের তো আগেই বললাম সমস্ত রাস্তায় পুলিশ তো ভর্তি, আর রাস্তাগুলো ব্লক করে দিয়েছে। তাই অর্ণব এই একটা গোপন রাস্তা বার করেছে, যেটা বাজারের মধ্যে দিয়ে, যেটা নাকি ঠাকুরের সামনে কানেক্ট করে। দেখা যাক, ভালোভাবে মাকে ঠাকুর দর্শন করাতে পারলেই হলো। আপনার সাথের মধ্যে ইয়েস। সো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বেরিয়ে এসেছি। একদম সুন্দরভাবে বাবা মাকে ঠাকুর দর্শন করাচ্ছি। ইনি হলেন মেজো মা। তোমাদেরকে আগের দিনই বলেছিলাম পরপর ঠাকুরগুলো তোমাদেরকে আর একবার দেখাচ্ছি। হতে পারে তোমরা ভাবতে পারো কেন বারবার দেখাচ্ছি, বাট স্টিল নৈহাটির ঠাকুর দেখার মতনই জিনিস। যারা তোমরা আসতে পারোনি বা পারছো না, তাদের জন্য এই সমস্তটা দেখাচ্ছে। আর ভিড় দেখো একবার। মা চেষ্টা করছে সাইড দিয়ে ঠেলে ঠেলে ঢোকার, বাট অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এবার মাকে বড় মা দেখানোর পালা। বড় মার সামনে মানে যাওয়াটাই দুষ্কর, বাট ফাইনালি মায়ের জন্য দ্বিতীয়বার দেখা হলো বড় মাকে। এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। এটাকে নিয়ে আমি কি করবো বলো তো? কোথাও একটা ভূতের নাচ হচ্ছে আজকে, অমাবস্যা বলে সামথিং কিছু একটা ফানি। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব করছে, দেখছে, হাসছে। রাস্তায় যেতে যেতে হয় না, কিছু কিছু ঠাকুর, প্রতিমা বা মণ্ডপ ভীষণ ভালো লাগে। হয়তো ফেমাস কিছু না, বাট তাও এই নৈহাটি স্টেশনে যাওয়ার পথে এই ঠাকুরটা ভীষণ সুন্দর। মনে বলছিল এনার চোখ দুটো নাকি অন্যরকম। আমি খেয়াল করে দেখলাম, আমারও সেরকমই কিছু একটা লাগলো। জানি না তোমরা বুঝতে পারবে কি না, তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই বরং। নৈহাটির এপারে মানে অরবিন্দ রোডের দিকে ঠাকুরগুলো প্রায় সব দেখা হয়ে গেছে। তাই ফ্লাইওভার মানে স্টেশনের ফ্লাইওভার দিয়ে আমরা ওই পারে যাচ্ছি। স্টেশনের ওপর থেকে কিউ শুরু হয়ে গেছে, কি ভিড়! কি বিশাল লাউড মিউজিক! আমার একদম ভালো লাগছে না, লিটারেলি মাথা ব্যথা করছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। যেহেতু এসে পড়েছি, সেহেতু তাড়াতাড়ি দেখে বেরিয়ে যাব। প্রতিমা বা প্যান্ডেল যত ভালোই হোক না কেন, একদম মানে স্পষ্টভাবে আমি তোমাদেরকে বলছি, নৈহাটির ওই পারে ঠাকুরের যে আভিজাত্য, ঠাকুর মানে পুজোর কথা বলছি, যে আভিজাত্য, যে ফিলটা, সেটা এই পারের কোনো প্যান্ডেলে তোমরা পাবে না। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরিয়ে যাব। তার আগে একটু ভাবছি ফুচকা আর পাপড়ি চাট খাই, অনেক দিন খাইনি। ওই পারে আর একটা ঠাকুরও নয়, ভিড় ঠেলে বেরিয়ে এসছি। এখন চলে এসেছি ব্যারাকপুরে। এসেছি আমিনিয়াতে, দিচ্ছে অর্ণব খাবার অর্ডার। फाइनली बाबा माँ के निये कोथाओ एकटा बेरोते पारलाम जेखाने एकसंगे सबाई डिनार करबो बाइरे। नैहाटीर भीड़ अवॉइड करे भीड़ ठेले आमरा फाइनली चले एसेछि ব্যারাকপুরে। तो ব্যারাকপুরে प्रत्येकटा रेस्टुरेंटे प्रचंड बड़ बड़ किउ। तो খাবার দাবার রাতে ডিনার বাইরে করারই প্ল্যান ছিল। তো আমরা ফাইনালি পাঁচজনের টেবিল পেয়েছি এখানে আমিনিয়াতে আছি এখন আর এখান থেকে আমরা এখন ডিনার করে একেবারে বাড়ি ফিরব। তো অন্য মোটামুটি স্টার্টার অর্ডার করে দিয়েছে তো এখন সেগুলোই আসবে। আর মুনা এখানে সেলফি তুলতে ব্যস্ত এই যে মা বাবার फ्रेश लाइम संगे चले चिकेन रेशमी कबाब जेटा वन अफ माई फेवरेट आमिनियार तोमरा डेफिनेटली ट्राई आउट करो और तार संगे अर्डर करेछि मटन टिक्का कबाब जेटार टेस्टो बेश भालो। तोमरा नीचे ए मां की करछे इच्छा करे करछे अनु এদের এগুলো জীবনেও কমবে না সব হয় অর্ণবের জন্য আমি বলছি আর বকাটা খাই মুনাই। এসে গেছে কড়াই চিকেন তার সঙ্গে বাটার গার্লিক নান সালাড এসছে আর তার সঙ্গে এসছে অবভিয়াসলি বিরিয়ানি। ধোয়াটা উঠছে জাস্ট দেখো আর বাটার গার্লিক নানটা ওয়াজ সো ইয়াম খুব ভালো খেতে। যেখানে বিরিয়ানি খেতে যাই প্রথমে খুঁজি আলু আলু ছাড়া বিরিয়ানি জাস্ট ভাবতে পারি না। উফ আজকে জাস্ট ডিনারটা জমে গেল। কি করছিস জমিয়ে খাওয়া দাওয়া করে আমিনিয়া থেকে বেরোলাম। রাত বেশ অনেকটাই হলো কিন্তু দুঃখ হলো মা খুব একটা ভালো করে খেতে পারেনি কারণ তোমরা জানো যে কিছুদিন আগেই মায়ের পেটে ইনফেকশন হয়েছিল। যাই হোক তো এখন আমরা যাব ট্রেন ধরে শ্যামনগরে। ঘড়িতে এখন বাজে প্রায় 11:15 আর আমরা নামলাম শ্যামনগর স্টেশনে। স্টেশন রোডটা কি অসাধারণ সাজিয়েছে দেখো কারণ এটাই কানেক্ট করে শ্যামনগরের বড় মাকে। তোমরা যদি আমার ব্লগ দেখো নিয়মিত তাহলে তোমরা ডেফিনেটলি জানবে কিছুদিন আগেই আমি শ্যামনগরের বড় মা তৈরি যখন জাস্ট তৈরি হচ্ছে তার কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম 2-3 দিন আগের ব্লগে। আর এখন দেখো ঠাকুর সুন্দর করে সেজে ঠাকুরের পুজোটাও কমপ্লিট হয়ে গেল। তো আমার কালীপুজো আর দিওয়ালির ডিটেইলড ব্লগগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আর জানো ভালো লাগলে কি করতে হবে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই।